হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গাইডলাইন আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের একজন কথা সাহিত্যিক নাট্যকার ও কবি অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে যার ছদ্মনাম বনফুল প্রথমে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবনী সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব তারপর তার রচিত উপন্যাস ও গল্প সংক্রান্ত প্রশ্নোত্তর আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে জুলাই অবিভক্ত ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার মনিহারি নামক গ্রামে তার পিতার নাম ডক্টর সত্যচরণ মুখোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী তার স্ত্রীর নাম লীলাবতী পলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিবার কাটা বুনে মুখুজ্জে নামে পরিচিত ছিল তাদের আদিনিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিয়াখালা গ্রামে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় একজন খ্যাতনামা চিত্র পরিচালক ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ডাক্তার ছিলেন আরও কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দুই ছেলে এবং দুই মেয়ে এরপর আমরা তার উপন্যাস ও গল্প সংক্রান্ত তথ্য জেনে নেব প্রথম প্রশ্ন বনফুলের রচিত প্রথম ও শেষ উপন্যাসের নাম কী তার রচিত প্রথম উপন্যাস তৃণখণ্ড এবং শেষ উপন্যাস হরিশ্চন্দ্র নেক্সট বৈতরণী তীরে উপন্যাসটি বনফুল কাকে উৎসর্গ করেন এই উপন্যাসটি উৎসর্গ করেন সত্যচরণ মুখোপাধ্যায়কে পরবর্তী প্রশ্ন বনফুলের লেখা দুটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো তার লেখা দুটি রাজনৈতিক উপন্যাসের নাম সপ্তর্ষি ও অগ্নি সপ্তর্ষি প্রকাশিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দে এবং অগ্নি প্রকাশিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট বনফুল কার অনুরোধে কোষ্টিপাথর উপন্যাসটি রচনা করেন উত্তর তিনি এটি রচনা করেন নীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অনুরোধে বনফুলের রচিত কোষ্টিপাথর এই উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয়ে বনফুল কোন উপন্যাস লেখেন লি এই লি নামক উপন্যাসটি তিনি লেখেন তার স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয়ে এবং এই লি উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ডানা উপন্যাসটি কয়টি খণ্ডে রচিত ডানা উপন্যাসটি তিনটি খণ্ডে রচিত উনিশশো পঁয়তাল্লিশ এবং উনিশশো এই তিনটি খণ্ড এই সালে রচিত হয়েছিল এছাড়াও তার তিনটি খণ্ডে রচিত আরেকটি উপন্যাস রয়েছে যার নাম জঙ্গম যেটি উনিশশো তেতাল্লিশ উনিশশো এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ডানা উপন্যাসটি বনফুল কাকে উৎসর্গ করেন এটি উৎসর্গ করেন প্রদ্যোত কুমার সেনগুপ্তকে অগ্নি উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত এই উপন্যাসের পটভূমি উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বনফুলের কোন উপন্যাস হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিকায় রচিত তার স্বপ্ন সম্ভব উপন্যাসটি যেটি প্রকাশিত হয় ১৯৪৭ সাতচল্লিশ খ্রিস্টাব্দে বনফুলের কোন উপন্যাসগুলিতে মহাকাব্যের বিস্তার রয়েছে তার জঙ্গম স্থাবর ও ডানা এই উপন্যাস তিনটিতে মহাকাব্যের বিস্তার রয়েছে নেক্সট সীমারেখা উপন্যাসের কাহিনী, পাশ্চাত্যের কোন সাহিত্যিকের গ্রন্থ থেকে নেওয়া এটি নেওয়া অ্যান্তন চেখবের গ্রন্থ থেকে সীমারেখা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বনফুলের কোন উপন্যাস শারদীয়া আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয় তার মানদণ্ড উপন্যাসটি নেক্সট বনফুল কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন তিনি কিছুক্ষণ নামক উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন কিছুক্ষণের প্রকাশিত সাল উনিশশো আটত্রিশ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বনফুলের সার্থক উপন্যাস কোনটি তার রচিত সার্থক উপন্যাস জঙ্গম পরবর্তী প্রশ্ন বনফুলের রচিত কোন উপন্যাসে পলাশির যুদ্ধের প্রসঙ্গ রয়েছে তার সন্ধিপূজা নামক উপন্যাসে পলাশির যুদ্ধের প্রসঙ্গ রয়েছে সন্ধিপূজা প্রকাশিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বনফুল তার রচিত কোন উপন্যাসকে চম্পু কাব্য বলেছেন তার তৃণখণ্ড উপন্যাসকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি তৃণখণ্ড উপন্যাসটি মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় এবং এটি রঞ্জন পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস কোনগুলি তার আত্মজীবনীমূলক উপন্যাস সেও আমি যেটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং পশ্চাৎপট যেটি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হাটেবাজারে উপন্যাসটি বনফুল কাকে উৎসর্গ করেন এটি উৎসর্গ করেন বড় বৌমা শ্রীমতী পুতুলকে এই হাটেবাজারে উপন্যাসের নামেই হাটেবাজার নামে একটি ট্রেন যেটি তোমরা হয়তো শুনেছ যে সেটি সেই ট্রেনটি চালু আছে এবং এই ট্রেনটি বনফুল যে স্থানের চিকিৎসক ছিলেন ততদূর পর্যন্ত যাতায়াত করে নেক্সট বনফুল কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন এটি হলো হাটেবাজারে ও পশ্চাৎপট এই দুটি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন পরবর্তী প্রশ্ন বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত দুটি জীবনী নাটকের নাম লেখো দুটি জীবনী নাটক হল শ্রী মধুস মধুসূদন ও বিদ্যাসাগর শ্রী মধুসূদন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং বিদ্যাসাগর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বনফুল কাব্যটি রচনা করেন কে বনফুল কাব্যটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কি তার রচিত প্রথম গল্প চোখ গেল অদৃশ্যলোক গল্পগ্রন্থটি বনফুল কাকে উৎসর্গ করেন এটি উৎসর্গ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বনফুল কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এটি লাভ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বনফুল তার টাইফয়েড গল্পটি প্রথম কাকে পড়তে দেন এটি তিনি পড়তে দেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে এবং এটি পড়ার পর তিনি অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চমকে উঠেছিলেন সেই গল্পের কাহিনী পড়ার পর পরবর্তী একটি তথ্য সাহিত্যকর্মের জন্য বলাইচাঁদ মুখোপাধ্যায় পদ্মভূষণ উপাধি লাভ করেন এছাড়াও তিনি স্মৃতি পুরস্কার রবীন্দ্র পুরস্কার ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত পদকও লাভ করেন বলাইচাঁদ প্রায় ষাটটি উপন্যাস রচনা করেছিলেন লাস্ট একটি তথ্য তিনি ভাগলপুরের খলিফাবাগে নিজ উদ্যোগে দ্য সেক্রো ব্যাকট্রো ক্লিনিক নামে একটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করে খ্যাতিমান ডাক্তার হিসেবে পরিচিত হন তো বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কিত এই সম্পূর্ণ তথ্য আশা করি তোমাদের অনেক সাহায্য করবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এসএসসি সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ